আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আজকের বার ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেয় আমার পাশেই থাকবেন আর যারা করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকে বাইরে দেখতেই পেলেন প্রথমে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আর এই গাছগুলো আমার কাছে অনেক প্রিয় অনেক আগে এদেরকে আমি এখানে রেখে দিয়েছিলাম আর এখন গাছ থেকে কিন্তু অনেক শিকড়ও বের হয়ে গেছে। আর এগুলোতে আমি তো প্রতিদিনই পানি চেঞ্জ করে নিই এবং পোড়াটাই গোসল করে দিই আর যখনই আমি এখানে দাঁত ব্রাশ করতে আসি আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই গাছগুলো দেখে মনে হয় আমাকে দেখে তারা হাসতেছে এমন আমার কাছে লাগে আর মনে হয় কথাও বলে আমার সঙ্গে পানিগুলো চেঞ্জ করে নিলাম আর গাছটাকেও পোড়াটাই গোসল করে দিয়েছি আর এখানে আমগুলো আমি ফ্রিজের মধ্যে রাখবো এই আমগুলো অনেকদিন আগে দিয়েছে একটু কাঁচা ছিল এজন্য আর এগুলো খাওয়া হয়নি কয়েকটা দেখে দেখতেছি পেকে গেছে ভাবলাম ফ্রিজের মধ্যে রেখে দিই ফ্রিজের মধ্যে আম রেখে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কিছু আম আরও আগে ছিল সেগুলো খেয়ে ফেলেছি আর বাবার বাড়ি থেকে এগুলো পাঠাইছিলো আর এখনও পর্যন্ত আমরা কেনা আম কিন্তু খাইনি আর আমার বাবার বাড়ির আমগুলোই খেয়ে নিচ্ছে আমগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর আরেকটা দুঃখী সংবাদ আছে সেটা হচ্ছে সেই দিন আমার শাশুড়ি দুপুরের পর বিকেলের দিকে মারা গিয়েছে সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ত নসিব করে আমিন আর বিকেলের দিকে আমি সেখানে গিয়েছিলাম সেদিন তাকে আর কবর দেওয়া হয়নি পরের দিন সকালবেলা দিয়েছিল কারণ আত্মীয়স্বজন বাহির থেকে এসেছিল তার জন্য আর কি আর পরের দিন এটা হচ্ছে সকালের দিকে নিয়ে আসছিল কবর দেওয়ার পর বাবা ছেলে খেয়েছে আমি শুধু বাকি ছিলাম দুপুরে রান্না শেষ করে আমি একটু ভাবলাম খেয়ে নিই আর এটা ছিল আরেক দিনের করা ভিডিও দুপুরে রান্না করেছিলাম চিকেন ফ্রাই আর সঙ্গে পোলাও সঙ্গে ছিল পটল ভাজি আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আমি করতেছিলাম আইসক্রিম করব তার জন্য এখানে দুধটা কিছুটা আগে থেকে জাল করে রেখেছিলাম আরও দুধ কিছুটা দিয়ে দিলাম দিয়ে জাল করে নিব আমার ছেলে কয়দিন থেকে বলতেছিল যে ম্যাঙ্গো আইসক্রিম করো জন্য ভাবলাম যে আজকে করে নিই আর দুটা জাল করতে দিয়ে সে দেখতে পাচ্ছি আমার রুমে বেডে একটা প্রজাপতি বসেছিলো ওর খুব কাছ থেকে আমি ভিডিওটি করতেছিলাম তবুও কিন্তু সে নড়াচড়া করতেছিল না ওখানে বসেছিলো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল এত এত কাছ থেকে ভিডিওটা করতেছি তবুও সে যাচ্ছিল না যেমনই হোক না কেন প্রজাপতি তো তাই না সৌন্দর্যে কে বা আসে যায় যা হোক দুধটা জাল হয়ে গিয়েছে আর আমটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কেটে আমটা এখন ব্লেন্ড করে নিব আম দুধ সব একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর স্মুথ একটা বেটার তৈরি হয়ে গিয়েছে আমের আর দুধের এটার মধ্যে আমি চিনি খুবই অল্প দিয়েছি মাত্র দুই চামচের মতো বেশি দিইনি কারণ আমটা অনেক বেশি মিষ্টি ছিল আর ম্যাঙ্গো যে আইসক্রিম এটার মধ্যে তো এমনিতেই অনেক টেস্ট হয় কিছুই দিতে হয় না এর মধ্যে কোনো প্রকারের কোনো কিছুই আমি ব্যবহার করিনি শুধু দুধ আইসক্রিম আর হালকা একটু চিনি দিয়েছি আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি এখন যেহেতু এই যে এই বাটিটা বেশি রাখতেছি এটা জমতে একটু সময় বেশি লাগবে আর আমার আইসক্রিমগুলো একেবারে একদিন এক এক রাতের মতো লেগেছিলো জমে জমতে আর প্রত্যেকটা আইসক্রিম আমি ভেঙে ভেঙে উঠিয়েছি শুধুমাত্র দুইটা আইসক্রিম গোটা উঠাতে পারছি কারণ আমি কোনো মানে পানির মধ্যে ভিজিয়ে না রেখে খুলেছিলাম এজন্য এই অবস্থা আর একটা বেশিক্ষণ ছিল এজন্য এটা সুন্দর মতো বের হয়ে এসেছে আর বাটিরটা কিন্তু এখনো পর্যন্ত জমেনি ভালো করে ওইটা আরও এক রাত রাখতে হবে তারপরে জমে যাবে সেটা আমি আবার সুন্দর মতো ব্লেন্ড করে নেব আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ